তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি রেডিও হয়ে নিই। ঘুরতে তো যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আরে বর্ষা, মানে 5-6 দিন হেইনি যে আজকে এই যাচ্ছি পুরাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জানি আমি অনেকদিন পরে আবার তোমাদের সাথে গল্প করতে এলাম। অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ ছিল, তো এখন একটু বেটার আছি আর ডক্টরের কাছে যাব। আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো সন্ধেবেলায় যাব। তো বেটার আছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক, একটু ব্লগটা শেয়ার করা যাক। তো যাই হোক, এখন অনেকটাই লেট, আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে কমপ্লিট, জাস্ট ভাতটা হবে। তো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, সোনুর আজকে ছুটি, তো সোনু স্নানে গেছে, এলেই আমরা খেতে বসবো। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। আমার স্নান টান এই জাস্ট শেষ করলাম, আমি একটু লেট করেই করেছি, যেহেতু এতদিন আমি কিছু করতে পারিনি, খুব একটা কাজ বাজ ডাস্টিং এইসব, তো আজকে একটু করে নিয়েছি। বাকি এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করিনি, 4-5 দিন হয়ে গেল, তো এগুলোও চেঞ্জ করবো বিকেলের মধ্যে, দেখি কতটা কি পারি। বাট ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। আজকে ওয়েদারটা খুব ভালো, এতদিন বৃষ্টি হয়নি, তো মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা করেছে, দেখা যাক এখন হয় কি সন্ধ্যাবেলা হয়, বাট হবে লাগছে, মেঘলা তো করেছে, ওয়েদারটা ভালো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। দাঁড়াও দেখাই তোমাদের ওয়েদারটা কেমন, দেখো মেঘলা করেছে বাট এখনও বৃষ্টি আসেনি, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেল ওয়েদারটা এরকমই রয়েছে। হবে আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে, কি জোরে বৃষ্টি পড়ছে দেখো, মানে মনে হচ্ছে না আজকে কমবে। 5 দিন আমি বলছিলাম, 5 দিন বৃষ্টি হয়নি, আজকে পুরো 16 কলা পূর্ণ করলো। বর্ষা হচ্ছে আজি, ভারী বর্ষা, মানে 5-6 দিন হেইনি যে আজি এই যাচ্ছি পুরা। বর্ষা উড়িষ্যা হবার আছে, ওড়িশার 2 দিন তলে হেইতলা বর্ষা, বহুত বর্ষা হেইতলা, মানে ব্যাঙ্গালোরে লাগুছি পুনি ব্যাঙ্গালোর আগ কমবে আসি যাইছি, মানে এত বৃষ্টি মাঝে না, মানে আমি ভাবছিলাম তাই এত গরম হচ্ছে না, কি হয়ে গেছে সবার নজর লেগেছিল সবাই বলছিল, আবার ব্যাঙ্গালোর নিজের ফর্মে চলে এসেছে। তো দেখো কি বৃষ্টি, এই ফিল্ডে দেখলে বুঝতে পারবে। তো আমি আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি। আমি অ্যাকচুয়ালি বানাতে চলেছি একটা প্রোটিন পাউডার, যেটা কিনা খুবই এনার্জি দেয়। তো দেখতে থাকো রেসিপিটা, রেসিপি আর কি, জাস্ট মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং অ্যান্ড মিক্সিং। তো সবার প্রথমে আমি একটু মাখানাকে ড্রাই রোস্ট করবো, একে একে যে কটা ড্রাই ফ্রুটস আমার দরকার আর অ্যাভেলেবেল সবগুলোকেই আমি ড্রাই রোস্ট করে নেবো, আর তারপরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা যেটা বানাতে চলেছি না, এটা খুবই মানে কি বলবো, প্রোটিন, এটা খেলে মাস গেন হবে কি না আই ডোন্ট নো, বাট এটা খেলে না এনার্জি আসে, মানে আমি এটা আগে প্রায়ই খেতাম, এখন আফটার ম্যারেজ আমি একদমই প্রায় ছেড়ে দিয়েছিলাম, বাট নাও আই ক্যান ফিল যে আমি যখন হিমাচলে থাকতাম অ্যান্ড জব করতাম, আমার কখনো তেমন, আমি নো ডাউট আমি খুবই রোগা, বাট আমার কখনো তেমন না খুব একটা টায়ার্ডনেস আসতো না, আমি সকালবেলা থেকে রাত অব্দি ডিউটি করতাম, আসতাম, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ছিলাম তো মেডিসিন কোম্পানিতে, বাট আমার কখনো মানে তেমন একটা খুব একটা ইয়ে আসতো না, থাকান আসতো না। তো ভাবলাম যে ঠিক আছে আবার ট্রাই করি এটা, তো দেখতে থাকো ভিডিওটা। বাকি এই মাখানাটা না খুবই মানে প্রোটিন, এতে মানে যখন আমরা ফাস্টিংয়ে থাকি, মানে কোনো উপোস করি, তো নর্মালি আমরা জেনারেলি তো খাই না পেঁয়াজ রসুন কিছুই খাই না, বাট এটা দিয়ে না অনেক আইটেম হয়, ভ্যারাইটি হয়, যেটা কিনা উপোসের সময় খেতে পারে। মানে আমি যখন হিমাচলে ছিলাম ওখানে ইউপি বিহার পাঞ্জাব হরিয়ানার বহু মেয়েরা ছিল, তো তারা বেশ মানে ভালো ভালো জিনিস আনতো, যখন শিবরাত্রিতে উপোস করতাম, আমরা তো বেসিক্যালি শিবরাত্রিতে নির্জলা উপোস করি, বাকি মানডে করে আমি আগাগোড়াই মানডে মানে করতাম উপোস থাকি, তো উপোস ইন দ্য সেন্স মানডেতে আমি ভাত রুটি খেতাম না, এখন তো তাও আমি মানডেতে আতপ চালের ভাত খাই,
বাট দ্যাট টাইম আমি খেতাম না, তো তখন এই মাখানা না ভ্যারাইটি অফ টাইপস করে নিয়ে যেতাম খাওয়ার জন্য, ওদের থেকেই শেখা। তো কখনো তোমাদের সাথে শেয়ার করবো একটা দুটো রেসিপি, বাট খুব ভালো হয়, এটাকে ক্যারামেলাইজ করেও আপনারা খেতে পারেন, বাচ্চারাও খুব ভালোবাসে, বাচ্চাদের জন্য খুব ভালো। তবে হ্যাঁ, আমরা যারা মানে বাইরেও কাজ করছি, হাউস ওয়াইফ প্লাস বাইরেও কাজ করছে যারা, তারাও এটা খেতে পারো, মানে এটা খেলে বেশ এনার্জি আসে। আমি সত্যি বলছি, রোগা হলেও খুব একটা আমার থাকান হতো না সেই টাইমে, এখন হয়ে ওঠে না এইসব ট্রাই ট্রুই করে খাওয়া, বাট স্টিল আমি বলবো এটা কিন্তু খুবই ভালো, খুবই হেলদি। তো এটা মোটামুটি ড্রাই রোস্ট হয়ে গেছে, আমি এটাকে তুলে নেবো। এরপরে আমি কিছু আমন্ড ফ্রাই করব। যেহেতু মানে আমি খুব কম করে এবার পাউডারটা বানাবো, তো আমি কম কমই সব দিচ্ছি, বাট একসাথে অনেকদিন আপনারা স্টোর করতে পারেন, মিনিমাম 30 ডেজ তো হয়েই যায় স্টোর করা, বাট তার আগেই শেষ হয়ে যাবে আই গেস। তো যেহেতু বাড়িতেই আছি তো করতে পারবো, তাই আমি 7-8 দিনের জন্য বানাচ্ছি, যতটা হবে দেখা যাক কতটা হয়। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো, দেখবেন যাতে পুড়ে না যায়, আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে। তার সাথে তোমরা দেখে থাকবে আমি অনেক সময় সকালে ব্রেকফাস্টে মাখানা চাট বানাই, চাট বানিয়েও খাই, সোনুও খুব ভালো খায়, ওটা হেলদি আর খুব সহজেই হয়ে যায়, রেডি হয়ে যায়। তো আমার জন্য বিনা ঝঞ্ঝাটের কাজ বলতে এগুলো, মানে অত টাইম লাগে না এইসব ব্রেকফাস্ট করতে, মানে তৈরি করতে। তো মাখানা দিয়ে অনেক কিছুই বানানো যায়, তোমরা আজকাল তো ইউটিউবে সব চলেই আছে, বাট আমি বহুত কিছু ট্রাই করেছি আর মাখানাটা হেলদিও খুব। এরপরে আমি এতে অ্যাড করবো কিছু ছোলা, এটা কিন্তু প্লেন সল্টেডও নয়, আমি পুরো প্লেন ছোলাটা এনেছি, এটাকেও হাই ফ্লেমে আমি কিছুক্ষণ রোস্ট করবো। তোমরা কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ কতটার সাথে কতটা দিচ্ছি, কোনো একটা কোয়ান্টিটি বেশি বা কম হলে না মানে টেস্ট অতটা ভালো আসে না, বাট বিলিভ মি এটাকে তোমরা পাউডার করে যদি স্টোর করতে পারো এয়ারটাইট কন্টেনারে, অ্যান্ড ডেইলি যদি তোমরা 2 চামচ করে নিতে পারো, মানে একটু বড় চামচের, তো দুধের সাথে খাও কি হালকা গরম উষ্ণ জলে খাও, বেশ ভালো লাগে, মানে ভালোও লাগে আর শক্তিটাও আসবে, এনার্জি খুব ভালো থাকে। তো আমি তো মাঝে বহুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, বাট না আমি এখন ভাবছি না হলে চলবে না গ্যাপ দিলে, আমার যেই সার্ভাইকাল পেনটাও হয় সেটাও আমার মানে তার জন্য আমার খুব উইকনেস চলে এসেছে, আমার একটু মানে মাথা ঘোরায়, ডিজিনেস খুব হয়, তো আমি ভাবলাম না হেলামি করলে চলবে না, তো করতে হবে, যেহেতু অফিসের কাজও থাকে, ঘরের কাজ থাকে, তারপরে তোমাদের সাথে গল্প করা, ভিডিও শ্যুট করাটাও খুব একটা মানে হালকা কাজ নয়, তো দরকার হয়। যতই আমি হরলিক্স খাই বা যাই মানে হেলথ ড্রিঙ্ক নিই না কেন, বাট তাতে না আমার মনে হয় না সব কিছু থাকে, নিজের চোখে নিজে বানানো এইসব জিনিসের না একটা আলাদাই মানে শান্তি তৃপ্তি, যে হ্যাঁ আমি নিজেই বানালাম। তো যাই হোক, তোমরা ট্রাই করতে পারো এটা, আর এটা বাচ্চাদেরকেও দিতে পারো, খুবই হেলদি আর খুবই ভালো এটা, আর এতটা হাই ফাইবার থাকে না, এইসব যদি নিজে বানিয়ে করো তো যাদের কনস্টিপেশন আছে তারাও এটা মানে ইউজ করে দেখতে পারো, এটা বেশ ভালো।
আমি প্রথমে ভেবেছিলাম একই পাত্রে সব ঢেলে নেবো, বাট ওই প্লেটে আর ঢাললাম না, কারণ আমাকে আমন্ড আর ছোলাটা আলাদা করে গ্রাইন্ড করতে হবে অ্যান্ড দেন মেশাতে হবে, বিকজ এগুলোর থেকে না অয়েল ডিসচার্জ হয়। তোমরা জানো আমন্ড অয়েলও হয়, তো আমন্ডের থেকে অয়েল ডিসচার্জ হয়, তো তাতে যদি সবগুলো একসাথে করি তো একটা ময়েশ্চার চলে আসে, তো বেশি দিন সেটা স্টোর করে রাখা যাবে না, তো তাই জন্য আলাদা করে নিলাম। আর হ্যাঁ, এগুলো না মানে খোসা ছাড়িয়ে তোমরা গ্রাইন্ড করতেই পারো, বাট আমি খোসাটা দিই কারণ আমি যে বললাম যে এটা ভীষণ হাই ফাইবার থাকে খোসায়, তো এর চোখলাটা আমি তাই মানে একসাথেই গ্রাইন্ড করবো, আমি এটাকে আলাদা করে বেছে ফেলে দেব না, বিকজ কনস্টিপেশনের জন্য এটা খুব ভালো আর পেট খুব ভালো ক্লিয়ার হয়। তো এটা এগুলো একটু ঠান্ডা হবে, আমি একটু কাজুটাও এরপরে রোস্ট করে নেবো, ড্রাই রোস্ট। কাজুটা না আমি এনেছিলাম ধউলি থেকে, মানে ধবলগিরি যাকে বলো তোমরা, তো অনেকদিন হয়ে গেল, এবার এটা শেষের পর্যায়ে বাস, ওখানে তোমাকে বলেইছিলাম কাজু বেশ সস্তা খুব ভালো, তো কেন জানি না এবারে কাজুটা আমার খুব একটা তো ভালো লাগছে না, বাট ঠিক আছে। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, আজ দুপুরে অনেকটাই বৃষ্টি হয়েছে বুঝলে, দিয়ে চা খেতে খেতে ভেবেছিলাম একবার তোমাদের সাথে গল্প করবো, বাট হয়ে ওঠেনি কারণ অনেকগুলো কাজ ছিল, নামটা বলেছিলাম আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আছে, এখন একটু বৃষ্টি কমেছে, বাট মনে হচ্ছে রাতের দিকে আবার হতে পারে, বাট দু একটা কাজও আছে বাইরে, যদি ওগুলো সারতে না পারি ভাবছি চলেই আসবো, বাট ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা তো একদিন ক্যান্সেল হয়েছে, আজকে তো যেতেই হবে, তো এটা ঝটপট করে নিই আর তারপরে আমি রেডি হবো। এটা একটু হাই ফ্লেমে রোস্ট করতে হবে, বিকজ না হলে চিপসে যাবে, তো আমি গ্যাসটা প্রথমে একটু অফ করে দিয়েছিলাম, দেখবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে বড্ড তেতো লাগবে। আর এটাকেও আলাদা করেই মানে আমি আমন্ড কাজু ছোলা তিনটেই আলাদা করে গ্রাইন্ড করবো মাখানাও, আর তারপরে এটাকে মিক্স করবো। তোমরা এতে সুগার অ্যাড করতে পারো, বাট আই ডোন্ট লাইক সুগার, তো আমি সুগারটাকে স্কিপ করব, এমন না যে আমার খাওয়া বারণ, বাট হ্যাঁ আমি সুগারটাকে স্কিপ করব। এগুলো সব ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হলে তবেই আমি মানে গ্রাইন্ড করব, তার আগে নয়। তো দেখতেই পাচ্ছ এর সাথে মানে এগুলো গ্রাইন্ড করে মিক্স করে স্টোর করতে পারবো, বাট এর সাথে আঞ্জির আর খেজুরও অ্যাড করতে পারো তোমরা, বাট সেটা যখন খাবে তখনই তোমাকে গ্রাইন্ড করে আবার মিক্স করতে হবে, তো খেজুর তো নর্মালি এমনিই খাওয়া হয়ে যায়, যারা ড্রাই ফ্রুটস খেজুর পছন্দ করো তারা তো এমনিই খেতে পারবে, বাট এই পাউডারটা কিন্তু খুবই হেল্পফুল, তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি রেডিও হয়ে নিই আর তারপরে এগুলোকে গ্রাইন্ড করব আর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে মিক্স করে এটাকে স্টোর করে রাখি। তো আমি একে একে এগুলো আগে করে নেব, সবার ফার্স্টে আমি মাখানাটাকে গ্রাইন্ড করছি।
সবার প্রথমে আমি এই মাখানাটাকে গ্রাইন্ড করব। তো দেখো এটা পাউডার ফর্মে চলে এসেছে, এটা আমি আলাদা রাখবো, আর তারপরে একে একে বাকিগুলো আমি রোস্ট করে নেবো। এটা মাখানা রোস্ট করে নিলাম সবার ফার্স্টে। এরপরে আমি ছোলাটা দিয়ে দেবো। এরপরে দেখো আমি এটাকে এখানে ছোলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তো এটাও মিশিয়ে দেবো। তো এবার আমি অ্যাড করব কাজু, কাজুগুলোকেও আমি গ্রাইন্ড করে নেব। তো আমি এখানে কাজুটাকেও গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, মানে আমি বলে দিচ্ছি এখানে, যে কোনো নাটস যদি আমরা গ্রাইন্ড করি তো তার থেকে অয়েল ডিসচার্জ হয়। তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ, দেখো এগুলো একটু চিপকে গেছে বিকজ অফ দ্যাট অয়েল। তো যখনই এটাকে গ্রাইন্ড করা হবে একদম ধীরে ধীরে, মানে একবার একে দিয়ে আবার অফ করতে হবে, মিক্সির সুইচটাকে দিয়ে আবার করতে হবে, একটু টাইম টেকেন বাট ওভাবেই করতে হবে, নয়তো এতে ওই অয়েলটা এসে যে ময়েশ্চারটা হবে তাতে এরকম চাক চাক ধরে যাবে। বাট হ্যাঁ, যদি একটু টাইম নিয়ে করো তাহলে দেখবে পুরো এরকম পাউডার ফর্মে পাবে। তো এটা হচ্ছে আজকের একটা কি বলবো টিপস বলতে পারো। তো এটা যদি ইউজ করো তাহলে যে কোনো নাটস গ্রাইন্ড করার সময় যে অয়েল ডিসচার্জটা হয় সেটা হবে না। এবার সবার শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আমন্ডগুলোকে গ্রাইন্ড করবো। তো দেখো এখানে আমন্ডটাকেও আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছো এটা একটু এমন হয়ে যাবে বিকজ অফ দ্যাট আমন্ড অয়েল। তো আলাদা আলাদা করে করতে হবে। তো এখানে আমি একে একে সব গ্রাইন্ড করে নিয়েছি, এবার এটাকে জাস্ট ভালো মতো মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রাখবো। তো আগে ভালো করে ঝটপট মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, ইভেনলি মিক্স করতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি ভালো করে, এবার এটাকে এয়ার টাইট কন্টেনারে আমি রেখে দেব। আর তো যাদের মিল্কে প্রবলেম না তারা এটা মানে উষ্ণ গরম জল করে তাতেও মিক্স করে খেতে পারো, বাট আমি সাজেস্ট করবো মিল্কের সাথেই খেও, তাতে মিল্কের মানে প্রোটিনটাও যাবে, ভিটামিন ডিটাও পাবে কিছু, যদি মিক্স করো তাহলে দুধের পুরো ভিটামিন ডিটা পাওয়া যায়। তো যাই হোক আমি এই এয়ারটাইট কন্টেনারে এটাকে এখন স্টোর করব। তো আমি এই এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করব। আমি যেটুকু কোয়ান্টিটিতে বানিয়েছি আমার 1 week তো আরামসে চলে যাবে, বিকজ অফ আমি 1 time এটাকে নেব, বাকি 1 time আমি হরলিক্স যেমন নিই বা অন্য যে হেলথ ড্রিঙ্ক নিই সেটাই নেব। তো রেডি, দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি, আমি কেমন অ্যামাউন্ট নিয়েছিলাম সবগুলো। তো এটা আমার 1 week চলে যাবে। তো এটা রইল আজকে তৈরি আমার একটা স্পেশাল প্রোটিন পাউডার বলতে পারো। তো মার্কেটে যেই প্রোটিন পাউডার অ্যাভেলেবেল তার থেকে 4 times বেটার এটা। তো এটা বাচ্চাদের জন্যও আপনারা করতে পারো। হ্যাঁ এটাতে মাস গেইন কতটা হবে আই ডোন্ট নো, বাট হ্যাঁ এনার্জি খুব পাওয়া যাবে। তো গাইজ এই চা খেয়ে জাস্ট বসলাম আর রেডিও হয়ে নিয়েছি, দেখতেই পারছো। তো যাই হোক যাবো, ঘুরতে তো যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা গতকাল নিয়েছিলাম বাট যেতে পারিনি বিকজ কালকে পেনটা একটু বেশি ছিল। তো আজ যেহেতু পেনটা একটু কম আছে তো ভাবলাম যে না আজকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই, সকালে নিয়ে নিয়েছিলাম। তো 8:30 সময় দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট, পেয়েছি। তো যাবো, দেখি ডক্টর কী বলে, বাকি টুকটাক 2 একটা কাজ আছে ওটা সেরে ফেলবো, পেন্ডিং রয়ে গেছে, মানে আমি না বেরোলে সোনমু করতে চায় না।
তো যাই হোক, ওগুলো সারবো, সেরে যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবো ফিরে আসার। বিকজ 5-6 দিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়নি, আর আজকে বেশ মেঘলা করেছে আর হাওয়াও দিচ্ছে ভীষণ। তো বৃষ্টি যখন তখন হতে পারে, কোনো ভরসা নেই। তো আগে ডাক্তারটা দেখিয়ে নিই, আর তারপরে ডক্টর ওখান থেকে ফেরার সময় কাজ করব। যদি বৃষ্টি পড়ে ফিরে আসতে হবে, বাট যদি বৃষ্টি না পড়ে তো টুকটাক কাজগুলো সেরেই আসবো ভাবছি। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি পৌঁছে গেছি আমি ডক্টরের কাছে। তো ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, মানে ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি ভিতরে খুব একটা বেশি ভিডিও করতে পারবো না। আর আমার অনেক দিনের অনেক মানে প্রবলেম ওনার সাথে ডিসকাশন করার আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছি আজকাল, আর সার্ভাইকালের জন্য এটাই বেস্ট। তো এই জাস্ট এলাম ডক্টরের ওখান থেকে, একটু লেট হয়ে গেছে, একই 8:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো লেট তো হবারই ছিল। বাকি আজকে ডিনারের কোনো ঝামেলা নেই, বিকজ যেদিনই আমি অ্যাপয়েন্টমেন্ট নিই ডক্টরের সেদিন রাতটাকে আমার চিট ডে। যেমন তোমরা জিমে গেলে চিট ডে একটা করো না, ওরকম থাকে আমার মান্থলি একটা চিট ডে। তো আজকে সোনু, আমি যখন ডক্টরের সাথে ভিতরে কথা বলছিলাম, ও বাইরে বসে বোর হচ্ছিল, তো ও কী করেছে, গিয়ে ছোলা ভটুরে খেয়ে নিয়ে মানে কিনে নিয়েছে রাতের ডিনারের জন্য। ও বললো আজকে ওয়েদারটা তো বৃষ্টি দেখালে আমি কতটা জোরে বৃষ্টি পড়ছে, তো বললো আজকে ছোলা ভটুরে খেতে খুব ইচ্ছা করছে, তাই নিয়ে নিলাম। তো বেশ ভালোই হলো, আমাকে আর ডিনার করতে হবে না, অনেকটা টায়ার লাগে যতদূর থেকে এসে, বিকজ পেনটা আমার বেড়ে যায় বাইকে করে বেশি ট্রাভেল করলে। তো আর বৃষ্টির ওয়েদারে কিছু বানাতে ইচ্ছা করছিলো না, ছোলা ভাটুরেটা বেশ ভালোই লাগবে। তো এই হলো ছোলে ভাটুরে, 2 প্লেট এনেছে, আমি এটাকে এখন প্লেটিং করব। তো এর আগে একবার ব্যাঙ্গালোরে না আমি ছোলে ভাটুরে খেয়েছিলাম, খুব একটা ভালো না, বাট এখানে যেখান থেকে এনেছে এখানকার খাবার দাবার এমনি খুব টেস্টি হয়। আমি যখন নর্থ ইন্ডিয়ায় থাকতাম মিন্স হিমাচলে, ওখানে তো প্রচুর ছোলে ভাটুরে খেতাম, মানে খুব ভালো পাওয়া যেত। তো দেখা যাক, সোনু তো বলছে এটা খুব বেশ ভালো হয়েছে, ওর তো টেস্ট লেগেছে, বাট দেখি এবার আমিও খেতে বসি। জাস্ট লুকটা দেখো, বেশ ভালোই লাগছে, ছোলেটার তো জবাব নেই, স্মেলটাও খুব ভালো, ভাটুরেটাও ভালো সফট। তো যাই হোক, সোনু খাচ্ছে, এবার আমিও খাবো। আর আজকের ব্লগটা গাইজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।